জবাব চাই জবাব দাও পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও নারী খাতি সরকার আর নেই দরকার আর নেই দরকার পর্বরত সরকার আর নেই দরকার পর্বরত সরকার আর নেই দরকার আমরা ধোঁয়া উঠতে দেখেছি আমরা পোড়া মাংসের গন্ধ পেয়েছি সেখানকার হাজি সাহেবরা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম তারা বেরিয়ে এসে বলছে মমতার পুলিশটাকে হাঁটান এরা অত্যাচার করছে আপনি মোদিজিকে বলুন সেন্ট্রাল ফোর্সের পিকেট বসাতে গ্রামে সেখানকার হাজি সাহেবরা বলছে যারা তৃণমূলকে ভোট দিয়েছে ওই গ্রামে বিজেপি মাত্র 18টা ভোট পেয়েছে শুনে রাখো আমরা পলিটিক্যাল ইন্টারেস্টে যাইনি আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে গেছি ওখানে সমস্ত সংখ্যালঘু মুসলিম লিডাররা বলছে যে এই সিট সিআইডি মানি না উই ওয়ান্ট সিবিআই আর গৃহযুদ্ধ চলছে সবার বাড়িতে বন্দুক পুলিশের বন্দুক নেই পুলিশ খালি হাতে ডিউটি করে আর হাঁস খালি দেখুন কালকে পঞ্চায়েত মেম্বারের স্বামীকে গুলি করেছে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে আমরা বিধানসভা সব কাজ বন্ধ রেখে আমরা চাইছি মুখ্যমন্ত্রী এবং তার দল এখানে আসুক আমরা তথ্য দিয়ে বলবো এই 28 দিনে মারা গেছে 27 কালকের ইলামবাজার নিলে 27 মহিলা শিশুদের যেখানে দাম নেই সেখানে সব আলোচনা বন্ধ করে আইন শৃঙ্খলার আলোচনা হোক আমরা একটা একটা করে প্রশ্ন করব রাজ্যের অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে